আপনার বন্ধু আপনাকে যদি ইংরেজিতে এরকমের কোনো SMS পাঠিয়ে থাকে, এখন আপনি যদি ইংরেজি পড়তে না জানেন, সেক্ষেত্রে এখানে যে SMSগুলো পাঠিয়েছে আপনি কিন্তু কেটার উত্তর দিতে পারবেন না। কিন্তু আজকে আমরা আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো যার মাধ্যম দিয়ে আপনি যদি ইংরেজি একদম পড়তে নাও জানেন বা লিখতেও যদি না জানেন, তারপরও এখানে যে ইংলিশগুলো রয়েছে আপনি প্রত্যেকটি ইংলিশ আপনি পড়তে পারবেন। আমাদের কাছে একটি আইকন দেখতে পাচ্ছেন, আমরা আইকনটি যখনই এটার উপর ধরবো, ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজি যে SMSটি ছিল কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে গেছে। যে কেমন আছো বন্ধু, অনেক দিন দেখি না, আপনারা দেখতে পাচ্ছেন যে ইংরেজি যে SMSটি রয়েছে সম্পূর্ণ কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। দেখেন আইকনটা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটি বাংলা হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এখানে লিখি, আমি একটু লিখে রেখেছি, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক মেসেঞ্জার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ বাংলাতে লিখেছি, দেখতে পাচ্ছেন যে আমি ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে লিখেছি। এখন এই যে আইকনটি রয়েছে, আমরা আইকনটি এখানে ধরবো, ধরার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ হয়ে গেল। এখন যদি সেন্ড করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে সেন্ড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি SMS রয়েছে, যদি আবার এখানে ধরি তাহলে দেখতে পাচ্ছেন এটি বাংলা হয়ে গেল, যে বন্ধু তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে SMSটি রয়েছে আমরা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটি বাংলা হয়ে গেল। এখন যদি আবার আমরা বাংলাতে লিখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলাতে SMSটি এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন লিখে রেখেছি। এখান থেকে আপনি টাইপিং করেও লিখতে পারেন, কিন্তু টাইপিং করে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি আগে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন যেখানে বাংলাতে SMSটি লিখে রেখেছি, আবার যদি এটি নিয়ে এসে এখানে ধরি, ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এটি ইংলিশ হয়ে গেল। আবার যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে SMSটি কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে। তারপর এখানে নিচে আরেকটি SMS দেখতে পাচ্ছেন, আবার যদি এখানে ধরি, ধরার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে। এখন এখানে বলছে বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা কর, দেখতে পাচ্ছেন। আমরা যদি আবার বাংলাতে লিখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু SMSটি আমি বাংলাতে লিখেছি। আবারও যদি এই আইকনটি নিয়ে এসে এখানে ধরি, ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ইংলিশ হয়ে গেল। এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড হয়ে গেল। যে কোনো ইংলিশের উপর শুধুমাত্র আপনি এইভাবে একবার ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে সেই নিখাটা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাংলা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ধরার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাংলা হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো এবং শেখাবো এটি আমরা কিভাবে করেছি এবং আপনি কিভাবে করবেন। এটি দিয়ে আপনি ইচ্ছে করলে ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সমস্ত জায়গায় কিন্তু এটি দিয়ে আপনি SMS পাঠাতে পারবেন। আমরা একটু আপনাদেরকে দেখাই, আপনাদেরকে যদি একটু ইমো মেসেঞ্জার দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আমি ইমো মেসেঞ্জারটা ওপেন করেছি। ওপেন করার পর এখানে যদি বাংলাতে লিখি, দেখতে পাচ্ছেন বাংলাতে লিখেছি, এই যে আইকনটি নিয়ে সেখানে ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল, সেন্ড করলাম, দেখতে পাচ্ছি ইমো মেসেঞ্জারে কিন্তু এটি সেন্ড হয়ে যাচ্ছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে এটি আমরা কীভাবে করেছি এবং আপনি কীভাবে করবেন। আপনারা প্রথমেই চলে আসবেন ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে আসার পর এখানে এসে লিখবেন যে হাই ডিকশনারি। হাই ডিকশনারি লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটি সফটওয়্যার চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু কের মধ্যে থেকে এই সফটওয়্যারটা একটু ভালোভাবে দেখে নেবেন, এই সফটওয়্যারটা একটু কষ্ট করে এখান থেকে আপনারা প্রথমেই ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন বাটন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমনটি আসবেন, নিচে দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমনটি আসবে, ডিসপ্লেতে হালকা একটু টাচ করলেই দেখতে পাবেন যে এটি চলে যাবে এবং এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটি এখানে চলে আসবে। এর মধ্যে থেকে খুঁজে বের করবেন যে হাই ডিকশনারিটি কোথায় রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে হাই ডিকশনারিটি রয়েছে, এটিকে অন করে দিবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমনটি আসবে, উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এখানে ক্রস করার পর এখান থেকে এটাকে কেটে দিবেন। তারপরে আপনার প্রথমেই যে কাজটি করবেন, একদম এই পাশে দেখতে পাচ্ছেন যে লুক আপ বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে ঠিক এমনটি চলে আসবে, দেখতে পাচ্ছেন ঠিক এমনটি চলে এসেছে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে। এখন আপনাদের যদি এই আইকনটি না আসে, এইখানে দেখতে পাচ্ছেন গোল বৃত্তর মতো একটি অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অল রয়েছে এবং এই পাশে আইকনটি রয়েছে। আমরা যদি মাঝখানটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে অফ লেখা উঠেছে এবং এই পাশের আইকনটি কিন্তু চলে গিয়েছে। আবার যদি আমরা এই মাঝখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যেখানে অল লেখা উঠেছে এবং আইকনটি চলে এসেছে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে হিন্দি রয়েছে, এই পাশটাতে আপনারা যে কাজটি করবেন, আমরা এই পাশটাতে ইংলিশ দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমরা এই পাশটাতে ইংলিশ দিয়ে দেবো এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে। এই পাশে ক্লিক করলেই অনেকগুলো ভাষা আসবে, এর মধ্যে থেকে আপনি বাংলা ভাষাটা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। তারপর এই যে আইকনটি রয়েছে, যে কোনো একটি লেখার উপর এভাবে ধরলে ঠিক আপনার সামনে এমনটি আসবে। তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই আপনারা একদম নিচে দেখতে পাবেন যে ডাউনলোড অ্যাপস বলে একটি অপশান রয়েছে, ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন।
ক্লিক করার পর একটু নিচের দিকে নামলে এখানে দেখতে পাবেন যে হাই ডিকশনারি বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি সেটিং রয়েছে, যে দুইটি সেটিং আপনাদেরকে একটু কষ্ট করে এখান থেকে অন করে দিতে হবে। প্রথমে যে সেটিংটি রয়েছে এখান থেকে যদি আমরা অন করি, আপনাদের সামনে ঠিক এমনটি আসবে। নিচে একটা গোল বৃত্তর মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটা টিক মার্ক করবে এবং আপনাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর এখান থেকে ওকে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ওকে করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন নিচে আরেকটা সেটিং রয়েছে হাই ডিকশনারি, এখানেও এটাকে অন করে দিতে হবে। এখন মূলত আমাদের যে মূল সেটিংগুলো রয়েছে সেটির কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো যে এটি সঠিকভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সঠিকভাবে কাজ করছে। কীভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন, এই পাশে ইংলিশ রয়েছে এবং এই পাশে বাংলা রয়েছে, মানে ইংলিশ থেকে এখন বাংলা হবে। আমরা যদি আবার আমাদের মেসেঞ্জারে ফিরে যাই, দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে এসেছি। আবার যদি আইকনটি এখানে ধরি, ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ইংলিশ হয়ে গেল। এখন যদি সেন্ড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি সেন্ড হয়ে গেল। এভাবে আপনি ইচ্ছে করলে যে কোনো মেসেঞ্জারে কিন্তু SMS পাঠাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।